হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 5টা আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজ সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, তো যে ডোডো আমাদের বাড়ির সামনেটাতেই আর কি, এটা আমাদের বাড়ির সামনেটা, ও খেলা করছে, খেলতে বেরিয়েছে, তো ভাবলাম ব্লগটা একটু শুরু করি। এখন আকাশ মানে 5টা বাজে, কিন্তু আকাশ দেখা তো পুরো রোদে রোদ ঝলমল করছে আকাশটা। আজকে সকালবেলা 7টায় ঘুম থেকে উঠেছি, তারপর সব বাসি কাজ ফাজগুলো করে টোরে চা খেয়ে 7:30টার মধ্যেই আমি বসিয়ে দিয়েছি রান্না, মানে জলখাবার আর কি। জলখাবারে আজকে সকালে বানিয়েছিলাম রুটি আর ছোলার ডাল, ও খেয়ে গেছে অফিসে, আর ডোডো আমি তাই খেয়েছি। খেয়ে তারপরে ঘরে যা যাবতীয় টুকটাক কাজ টাজ এগুলো করেছি। আর আমার দেখো চোখ ফুলে আছে, আমি কিন্তু ঘুমোইনি, ঘুমিয়ে চোখ ফুলেনি, না ঘুমিয়ে চোখ ফুলিয়েছে। তো আর দুপুরে রান্না করেছি, আজকে তো মঙ্গলবার, তারপরে আবার বিপত্তারিণী, কিন্তু বিপত্তারিণী বার আমি করি না, আমি করিনি, আমি করেছি এমনি যে মঙ্গলবারে যে নিরামিষ হয় সেই বজরঙ্গলী পুজো সেটাই করেছি। আর আজকে রান্না করেছিলাম ওল ভাতে, বেগুন আলু ভাতে ডাল, আর ওই যে কুদরি, কুদরি একটু ভাজা করেছিলাম, এটাই দুপুরে আর আমি আর ডোডো খেয়েছি। আর ওল ভাতে বেগুন আলু ভাতে পুরো মেখে টেকে রেখে দিয়েছি, ডাল করে রেখে দিয়েছি, রাতে শুধু ভাত করব আর একটু কিছু ভেজে নেব, পাঁপড় হতে পারে বা পটল যাও কিছু একটু ভেজে নেব, রাতে এই দিয়েই খাবো। কারণ রাতে তো ও ভাত খায়, সায়ন অফিস থেকে এসেও রাতে ভাত খায়, আর আমার জন্য আলাদা কিছু করি না, ডোডোকেও ভাত দিই, ওই জন্য ভাতটা গরম গরম করব, ঘি ফি আছে ওই সব দিয়ে টিয়ে তো মেখে রেখেছি ওলটা। ওল দি, ওল থাকলে ওর আর কিছু লাগে না, মানে আমার হাজব্যান্ডের কিছু লাগে না, এইসব দিয়ে মিলেমিশে আর কি হয়ে যাবে। রাতে আর রান্নার ঝামেলা খুব একটা করবো না, শুধু ভাতটা করবো। একটু পরে ডোডো পড়তে যাবে ওর কাকুর কাছে, আর আমার এইদিকে দুপুরবেলা মানে ভাত ভাত খেয়ে দে আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে রান্না বান্না, সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ যে সিম্পল রান্না তাড়াতাড়ি হয়ে গেছে। তো বাসন টাসন মেজে মানে খাওয়ার পরে যে কটাই গ্যাসের ওভেন টোভেন টুকটাক যেগুলো হয়, টেবিল ফেবিল মুছে টুচে সব মুছে টুচে পরিষ্কার করে, আর আজকে জামা কাপড়গুলো বিছানা চাদর ফাদর সব তো তুলেছিলাম, কেচেছি, রোদ দেখছো তো, মানে দেখো আকাশে অবস্থা তো মানে ঝলমল করছে, 5টার সময় মানে আকাশের অবস্থা দেখছো তো, তো সমস্ত কিছু একদম শুকিয়ে গেছে, ওর জিন্সের প্যান্ট প্যান্ট থেকে সমস্ত কিছু শুকিয়ে গেছে। আর আমি আমাদের ঘরের সামনেটাতেই পায়চারি করছি, ও খেলছে তো তাই আর কি, বাড়ির সামনেটাই কেউ নেই, এই যে খেলেই যাচ্ছে, ছোটাছুটি করেই যাচ্ছে, করেই যাচ্ছে, আর টেবিল ফেবিল মুছে ঘর পরো সমস্ত কিছু হয়ে পরিষ্কার করা হয়ে গেছে, আর শুধু জলগুলো তুলছি, জল দেবো মোটা, জলও মোটামুটি তোলা হয়েই গেছে, আর খুব একটা তুলতে বাকি নেই। তো এই হলো সকাল থেকে আপডেট, বাড়ির সামনেতেই আর কি একটু পায়চারি করছি, বাড়ির মানে গলির মুখে তো আর লোকজন দেখতেই পাচ্ছ, এতক্ষণ আছি তো খুব একটা লোকজন যে আছে তা না, লোকজন একদমই নেই। আর এই বাসনগুলোকে আমি গোছাবো, এখনো বিছানা বিছানা সব গুছিয়ে নিয়েছি, ডোডো গেছে পড়তে, ও একটু পরে আসবে, আর এই জামা কাপড়গুলোকে গোছাবো। দুপুরে তো রান্না করেছি ওই বললাম, তো রাতে কিছু রান্না, রাতে শুধু একটু ভাজবো, পটল ভাজবো আর একটু পাঁপড় ভেজে নেবো, ব্যাস এইটুকুই, ওকে চা দিয়ে দিয়েছি, তো চলো কাজগুলো করে নিই। আজকে সন্ধ্যে দিয়েছি, তখন 6:10 সন্ধ্যে দিয়েছি, ওকে দিয়েলাম, দিয়ে এসে তারপর সন্ধ্যে দিয়েছি, এসে একটু সিরিয়াল দেখছিলাম, আর ভাল লাগছিল না যেগুলো জামা কাপড়গুলো গোছাবো, একটু বসেছিলাম আর কি, মাথাটা একটু ধরেছে, মাথাটা বেশ টিপটিপ করছে, তো সেই জন্য একটু ভাল লাগছিল না। ওকে চা দিলাম, চা খেতে খেলেই হতো কিন্তু ভাল লাগছে না, আজকে না খুব বেশি একটু গরম মতন করছে, অস্বস্তি হচ্ছে, ভাল লাগছে না। রান্নার তো ঝামেলা নেই,
এই জামা কাপড়গুলো গুছিয়ে তারপর বাসনগুলো গোছাবো। জামা কাপড়গুলো গুছিয়ে আগে ডোরোকে নিয়ে আসবো, তারপরে বাসনগুলো গোছাবো। আর দুধ বের করে রেখেছি ফ্রিজ থেকে, ডোরোকে একটু দুধ দিয়ে রুটি দেবো, কারণ সকালে ওকে পাস্তা দিয়েছিলাম, সকালেও পাস্তা খেয়েছে। পাস্তাটা এমনি যেমন ম্যাগি করে দেন, আমি অল্প একটু ম্যাগির মশলা দিয়েছিলাম আর টমেটো কেচাপ, ব্যাস এইভাবেই ওকে পাস্তাটা বানিয়ে দিয়েছিলাম, আর কিছু দিইনি। আজকে তো নিরামিষ দিন, ফিন কিছু দেব না, তো ওইভাবেই ওকে বানিয়ে দিয়েছিলাম। আমার খুব একটা পাস্তা পাস্তা খেতে ভালো লাগে না, পাস্তা চাউমিন আমার একটা ভালো লাগে না। আজকে ভেবেছিলাম মন্দিরে যাব পুজো দিতে, মানে বজরঙ্গলির মন্দিরে যাবো পুজো দিতে, কিন্তু ওই যে মাথাটা যন্ত্রণা করছিল তারপরে আর গেলাম না। মাছের মাথা দিয়ে রসাটা করেছিলাম না, খুব সুন্দর হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছিল। ও তো মাছের মাথা খেতে চায় না, ও খায় না, আমি আর ডোডো খেয়েছিলাম, বেশ ভালো লেগেছে। অল্প একটুকু আছে, রেখে দিয়েছি ফ্রিজেতে, পুরোটা খেতে পারিনি, কারণ ওই চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করেছিলাম বরবটি দিয়ে, ওইটাই ভালো খাওয়া হয়েছে আমাদের। আজকে তো নিরামিষ খাইনি, কাল খাবো। জামা আর বিছানার চাদরটা কাল তো তুলেছিলাম, আজকে কাচলাম বিছানার চাদরটা, আজকে গরম জল করিনি, আজকে না গরম জল করেই কেটেছি বিছানার চাদরটা, কারণ রোজে রোজ মানে সপ্তাহে মোটামুটি দুবার করে তো কাচা হয়ে যায়, তো দেখলাম খুব একটা নোংরা হয়নি, তো মোটামুটি বেশ কিছুক্ষণ ভিজেই রেখেছিলাম, এক ঘন্টার মতন ভেজানো ছিল। তারপরে আর বিছানার চাদরটাও তো পাল্টেছি, দেখতেই পাচ্ছ এইটা পাতা ছিল ওটাকে পেতেছি, ওটা আজকে বিছানার চাদরটা যে সকালেই পেতেছি। তো এই দেখো আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, তোমার সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো গুছিয়ে ফেললাম, তুলে দিয়ে তারপর জামা ডোডোকে আনতে যাবো, মানে তুলে দিয়ে তারপর ডোডোকে আনতে যাবো, তারপর বাসনগুলো গোছাবো। চলে এগুলো ঝটপট করে নিই, এগুলো চায়ের বাসন সব মাজতে হবে। এই যে ডোডো এসে গেছে, অনেকক্ষণই এসে গেছে, আর ও এই দুধ দিয়ে রুটি রুটি দিয়েছি ওকে, দুধ দিয়ে রুটি খাচ্ছে। আর আমারও একটু তরকারি ছিল, সকালে তরকারি ছিল, তো ওই দিয়ে একটু মানে ছোলার ডাল তো করেছিলাম, ছোলার ডাল রুটি, কিন্তু ছোলার ডাল একটু কম পড়ে গেছিল, তো আমি আবার একটু আলু চচ্চড়ি করে নিয়েছিলাম, কারণ একটা রুটি ছিল, ডোডোকে একটা রুটি দিলাম দুধ দিয়ে, আর আমি একটু রুটি খেলাম আলু চচ্চড়ি দিয়ে, আর ওকে একটু ঝুড়ি ভাজা দিয়ে মুড়িও দিয়েছিলাম, তারপরে চা করার পরে ঝুড়ি ভাজা দিয়ে একটু মুড়িও দিয়েছিলাম, ব্যাস আর ওই বাসনগুলোকে মাজবো। চায়ের দেখো, চায়ের বাসনটাও মানে চায়ের এটাও এখনো আছে, তো এই কটাকে মাজবো, আমি যে ভাতটা এখনো করব। তো রাতের মেনু তো তোমরা জানোই, এটা করলে মোটামুটি কাজ এ এখনের মতন, কিন্তু ভাত ভাত খেয়ে আমি তো আবার বাসনগুলোকে মেজে নিই, নাহলে না সকালে অনেক মানে চাপটা কম হয়ে যায়। আর এই দেখো মুড়িটা বেশ কিছুদিন ধরে পড়ে আছে, তার কারণ মুড়ি আমি একা খাই, ওরা দুজনে মুড়ি একদম খেতে চায় না, তো 1 কেজি মুড়ি আমার বহু দিন চলে যায়, আমি একা খাই তো বেশি দিন লাগে না, আর মুড়িটা খেতে না আমার ভীষণ ভালো লাগে মুড়ি খেতে। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, কাজগুলো তো দেখলে সব গোছানো হয়ে গেছে, তো চলো পরে আবার কথা বলবো। তো এই দেখো বাসন মাজা দিয়ে আমার বাসন মাজা হয়ে গেছে, আর আমি একটু এখন উপর করে দেব, তো চলো এগুলো আমি উপর করে দিতে থাকি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর জীবনে যাই হোক অল টাইম আমার মতন হ্যাপি থেকো। টাটা।